প্রথমবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তমলুকের বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বাজেট বিতর্কে অংশ নেন তিনি। গঙ্গোপাধ্যায়জি, প্লিজ কনক্লুড ইন ওয়ান মিনিট। গঙ্গোপাধ্যায়জি, আপ এক মিনিট মে সমাপ্ত কিজিয়ে, প্লিজ প্লিজ। আরে পানি বল রে, বলনে দিজিয়ে স্যার। কি বল, মেডেন স্পিচ। ঠিক এই সময় কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে গান্ধীনগরে প্রশ্ন ছুড়ে দেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিতর্কিত শব্দ ব্যবহার করা মাত্রই ব্যাপক হই হট্টগোল শুরু হয়ে যায় বিরোধীদের বেঞ্চ থেকে। তবে থামেননি তমলুকের বিজেপি সাংসদ। গত মার্চ মাসে বিজেপিতে যোগদানের পর এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গান্ধীনগরে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গান্ধীনগরে এই প্রশ্নের উত্তরটা আমি এক্ষুনি দেবো না, হলে ভাবতে হবে। এরপর এই প্রসঙ্গই উঠল সংসদে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের দুটি বিতর্কিত শব্দ সংসদের কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা নিয়ে আইনি লড়াই অব্যাহত। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাও অন্তর্বর্তী নির্দেশে বলেছিলেন, 14 আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো সম্মানহানিকর মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী সহ 4 জন তৃণমূল নেতা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে শুনানিতে মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, মুখ্যমন্ত্রী কোনো মানহানিকর মন্তব্য করেননি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে কিভাবে রাজ্যপালের সম্মানহানি হয়েছে তার কোনো ব্যাখ্যা বিচারপতি কৃষ্ণা রাওয়ের অন্তর্বর্তী নির্দেশনামায় নেই। এই নির্দেশের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানকলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের শপথ টানাপোড়েনের মধ্যেই রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, কোনো মন্ত্রীর পাবলিক অফিসিয়ালে কোনো দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়। এরপরই কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা করেন রাজ্যপাল। সিঙ্গেল বেঞ্চের পর সেই মামলা গড়িয়েছে ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।